হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরা তো খুব একটা ভালো নেই, কারণ আমাদের ঘরবাড়ি দেখো অবস্থা, ভেঙে চুরে সব তছনছ হয়ে গেছে, আর জিনিসপত্র সব এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক হয়ে গেছে। তো আমাদের জিনিসপত্র সব আপাতত অগোছালো। ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা আমাদের কি অবস্থা এখন। তো আমরা দুজনা শাশুড়ি বৌমা বেগুন তুলতে লেগেছি, মানে বেগুন, আমাদের এই বেগুন গাছগুলোই লাল, নীল, হলুদ, সবুজ সব ধরনের বেগুন হয়। না মিথ্যে কথা বলছি না, সত্যি কথা। সাদা, কালো, হলুদ, তোমাদেরকে সবই দেখাবো কত। তারপরে এই গাছগুলো অনেক দিন ধরে লাগিয়েছে, কিন্তু ভালো বেগুন হয়। দেখো কি সুন্দর বেগুন হয়েছে। তো আর এইটা হলো যে কালো বেগুন, আর এই যে সবুজ বেগুন, আর ওই দিকটায় আছে সাদা বেগুন। তো চলো, তার আগে দেখো আমাদের এখানে একটা ঘর ছিল, ঘরটা ভাঙা হয়েছে। আর এ দেখো ইঁদুরে কি অবস্থা করেছে, আমাদের দু বস্তা ধান খেয়ে ফেলেছে। আর এই ঘরটা ভেঙে ওই দিকটার ঘরটাতে চাল লাগিয়েছে। ও দেখো ওটা সাদা বেগুন, তারপরে এইদিকে আবার সবুজ বেগুন আছে, তারপরে ডিমের মতো সাদা বেগুনগুলো দেখতে খুব ভালো লাগে। এই বেগুনগুলো আবার খেতেও খুব ভালো। আর এই বেগুনগুলো পাকলে আবার হলুদ রং হয়ে যায়। আমি মানে বিয়ের আগে কখনো এই বেগুনগুলো দেখিনি, তা বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়িতেই এই বেগুন গাছগুলো ফার্স্ট দেখেছি। তাহলে চলো দেখো আমরা কতগুলো বেগুন তুলে ফেলেছি। এই বেগুনগুলো আজ রান্না হবে, তার আগে ঘরে যাই। ঘরে গিয়ে দেখো, এ দেখো আমাদের কি অবস্থা এখানে। এটা আমাদের রান্নাঘর, এখানে খাট, আর এখানে সোফাটা পাতা হয়েছে। হনুমানগুলো এখানটায় শুয়ে আছে, শুয়ে শুয়ে কি সব ফোন দেখছে। আর এখানে একটা পর্দাটা নিয়ে নেওয়া হয়েছে। আর এই দেখো আমার অবস্থা, আমি এই দুই গলির মাঝখানে রান্না করতে চলে এসেছি, রান্নার জিনিসপত্র সব নিয়ে। আমাদের ঘরবাড়ি সব বন্যার জলে ভেসে গেছে। ওই দেখো এটা আমার শোকেস, এইখানে এই দিকটায় ড্রেসিং টেবিল। আর এই দেখো আমার ঘর, আমার ঘরের কাজ চলছে, মিস্ত্রি লেগেছে, মানে ঘরটাকে পুট্টি করলো আর টাইলস বসিয়েছে। এর জন্য আমাদের এরকম অবস্থা, সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে। আর এটা আমার মামি শাশুড়ি, সেজো মামি শাশুড়ি। এইটা অনেকগুলো মামি শাশুড়ি, তো এর জন্য গোলমাল হয়ে যায়। কাপড়টার কি অবস্থা দেখো, কাপড়টা কিন্তু আমাদের ফুল ঢালা কাপড়, কারণ আমাদের ফুল ঢালা কাপড় ফুলের যে ওষুধের গুণে ছিঁড়ে ছিঁড়ে যায়, তো ওই ধুলো উঠছিল, টাইলসগুলো কাটছিল, তাই ওইটা আমার শাশুড়ি মা মানে ওইখানে লাগিয়ে রেখেছিল। আর এটা হলো তোমার আমাদের মানে যেদিনকে স্টাইলস বসানো কমপ্লিট হয়েছে, সেই দিনকেই আবার ওই বাদবাকি যেইটুকু জায়গা ছিল সেইটুকু প্লাস্টার করেছে। যেহেতু একদিনেই করেছে, সে তার জন্য তোমার ওই স্টাইলের মাঝখান দিয়ে যেই হোয়াইট সিমেন্টগুলো দিয়েছিল সেগুলো মানে নোংরা হয়ে গেছিলো। তাই আমরা সবাই মিলে হাতে হাতে সবাই মিলে মানে আবার সেই হোয়াইট সিমেন্টগুলো দিচ্ছিলাম, কারণ আমার বরের আদেশ আজকেই ঘরে ঢুকবে। কিন্তু আমাদের আজকেই মানে সব কমপ্লিট হয়েছে, তোমার ওই নিচের ওইটুকু পট্টি করেছে, একটু ভেজে ভেজে আছে, কিন্তু আজই ওর ঘরে মানে ঢুকবে, না হলে ধরো দুদিন পরে চলে যাবে। এর জন্য ওর আদেশ আজকেই মানে জিনিসপত্র সব ঘরে ঢোকাবে। এর জন্য আমরা সবাই মিলে হাতে পিঠে হাতে পিঠে দেখো সবাই মিলে লেগে গেছি ওগুলো করতে। অনেকক্ষণ ধরে বকাবকি করলাম। তো এবার আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ও আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ওকে বাই, গুড নাইট। এখনও যেহেতু রাত হয়নি, কিন্তু ভয়েসটা আমি রাতে দিচ্ছি, এর জন্য গুড নাইট।